কিছু না লিখেন যতটুকু পারেন আপনি কিছু না করলে কোন রেহাই হবে না কোন মুসলমানের আল্লাহ কোরআন জুড়ে বলছে কি হইছে তোদের ওমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিন মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল উইলদান الذين يقولون ربنا اخرجنا من هذه القريه الظالم اهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا তোমাদের কি হয়েছে তোমরা কি নির্যাতিত মানব রক্ষা করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে না নারী শিশু বৃদ্ধরা চিৎকার করে আল্লাহ বলছেন আমার আরশ হেলাইতেছে তারা বলতেছে ও আল্লাহ আমাদেরকে সাহায্যকারী পাঠাও আমাদের জন্য কোন বন্ধু ওলি পাঠাই দাও আল্লাহ তাআলা আমাদেরকে এই জনপদ থেকে বের করে দাও আমরা শেষ হয়ে গেলাম আল্লাহ কোরআন শরীফে বলছে এদের কথা এদের আওয়াজে আল্লাহ কোরআন শরীফের আয়াত বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ ওয়াবিহামদি ওয়াজআল্লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল্লানা মিন লাদুনকা নাসীরা আল্লাহ বলছে তারা বলছে ও আল্লাহ আমাদের জন্য কোন সাহায্যকারী পাঠাও না তুমি আল্লাহ কো তোদের কি হয়েছে যদি দুনিয়াতে কোনো বিশ্বাসী না থাকতি তাহলে আমার আবাবিল অগ্রসর হইতো আরব দরিয়া থেকে ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল আমার কাবা ধ্বংস করতে এসেছে কেউ নাই একজন বিশ্বাসী কি দুনিয়ার উপরে আছে রসুল্লাহর দাদা মুয়াহ্হেদ কোন মূর্তিরে বলল না 60,000 বাহিনীর কি মোকাবেলা করবে 60,000 বাহিনী হচ্ছে আব্রাহামের সাথে সবারই বলল যে তোমরা জবলে কাবায় আশ্রয় গ্রহণ করো কাবা করার মতো অল্লি আব্দুল মুত্তালেব মুহাম্মদুর রসুল্লাহর দাদা কি জাতির বাঘ আব্রাহাম পর্যন্ত যারে দেখে সেয়ারের থেকে উঠে গিয়েছিল আব্রাহাম বলে যে তোর লস্কর আমার 200 টা উট 60,000 মানুষের খাবার কি পরিমাণ লাগতেছে প্রায় 200 টা উট তার পুদুরের দাদার তারা জবাই করে খাওয়া শুরু করলো তিনি বললেন আমার উট ফিরে দে তারা মনে করছে যে কাবাগরের মতো হলে কাবাগর সম্পর্কে কিছু বলবে বলে কাবাগর সম্পর্কে আপনার কি কোনো বক্তব্য আমার কোনো বক্তব্য নাই কাবাগর কি আমার আমি আমার উটের জন্য আসছি কাবার মালিকের সাথে তোর যুদ্ধ হবে সুবহানাল্লাহ ওয়াবিহামদি সুবহানাল্লাহ যার ঘর সে যুদ্ধ সে বাঁচাবে আমি আমার উটের জন্য আসছি উট ফিরে দে এত ব্যক্তিত্ব সম্পন্ন ছিল আব্দুল মুত্তালিব আব্রাহাম দাঁড়াই গিয়েছে চেয়ারের থেকে উট ফিরে যেতে বাধ্য হলো তিনি তার কাছে কাবাগর রক্ষা করার জন্য আবেদন করেন নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান নাই আল্লাহ যে তোরা যেহেতু দুনিয়ার উপর আজকের কেউ থাকতি আল্লাহ এটা বলতো না যে তোরা বাইর হ যখন কোন মুমিন দুনিয়ার উপরে ছিল না তখন তো বাইর হওয়ার জন্য আমার কি বাহিনীর কোনো অভাব আছে আমি তো জমিনের হুকুম করব শুধু গ্রাস করি বেলা সুবহানাল্লাহ ওয়াবিহামদি বাতাসের হুকুম করব করেছি আহজাবের যুদ্ধে 30,000 বাহিনী মদিনারে ঘেরাও করে রেখেছে 28 দিন পর্যন্ত যুদ্ধ চলছে জয় পরাজয় নাই আল্লাহ বললেন আমি ওয়ারসালা আলাইহিম আমি তাদের জন্য পাঠাইলাম রিহাও ওয়া জুনুদ আল্লাম তারাওহা আমি একটা টর্নেডো পাঠাইলাম সেখানে শুধু 30,000 বাহিনী যেখানে আবু সুফিয়ানের শুধু এই জায়গার উপরে ঘুরতেছে টর্নেডো সুবহানাল্লাহ ওয়াহামদি 500 কিলোমিটার গতিবেগ 1 ফুট বাইরেও কোনো বাতাস নাই এখানে যা আছে তৃণলতা উট মুট যা ছিল সব উড়ে নিয়ে যাচ্ছে সুবহানাল্লাহ ওয়াহামদি চিৎকার করে আবু সুফিয়ান বলল আমি চলে যাচ্ছি তোরা কোথায় কি যাবি আমি জানি না 30,000 বাহিনী লণ্ডভণ্ড হয়ে গেল সে আল্লাহ তো এখনো আছে করতে পারে পাঠাইতে পারে বাতাসে ওটা কি এখন নাই তো আল্লাহকে আমি পাঠাবো না আমি তোদেরকে দেখবো মুসলমানের জনগোষ্ঠী ইমানদাররা সুতরাং তাদেরকে আর্থিক সহযোগিতা করা তাদের জন্য আপনারা আপনার আমরা যে এই দেশের পার্লামেন্টের সদস্যদের কি বলা আপনারা কেন এই অমানবিক যুদ্ধের উপরে কথা বলতেছেন না এই দেশের প্রধানমন্ত্রী কি করে দেখেন না কি আজীব বিষয় চলছে দুনিয়ার উপরে আল্লাহ তাআলা ফিলিস্তিনের গাজার মুসলমানদের উপর রহম ফরমা তো আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছিলাম সে আয়াত হলো সূরা মায়েদার 19 নম্বর প্রত্যেকটা আয়াতের নম্বর সূরা বলে দেওয়া হচ্ছে যেন বাড়িতে গিয়ে একটু পড়তে পারেন পড়ালেখা শুরু করেন মরার আগে শুরু করেন কালো মরে যেতে পারেন আজকে শুরু করলেন ওয়াল্লাহ আমি তো এখন থেকে কোরআন শরীফ পড়া শুরু করলাম তো এখন থেকে আপনি আল্লাহর হেদায়তের রাস্তার দিকে উঠলেন মসজিদে আসার সময়ে এক এক কদমের ভিতরে এক এক নেকি নয় 10 নেকি 15 নেকি 20 নেকি বহুত নেকির হিসাব আছে কিন্তু এলেম তলব করতে যদি বাইর হন তাহলে ফেরেশতারা আপনার পায়ের নিচে তার ডানা বিছিয়ে দিয়ে রাখবে আমাদের ডানার উপরে হেঁটে যা তালেবুল আলম এরকম যদি নামাজ পড়ার সময় আজকে যে কোরআনের আলোচনা হবে নামাজও পড়বো আলোচনাও শুনবো তাহলে আপনি এলেম তলসকারীদের ভিতরে আপনার পায়ের নিচে ডানা আল্লাহর রহমতের ফেরেশতারা ডানা বিছিয়ে দেয় আমার পায়ে আমার ডানার উপর দিয়ে কদম দেয় সুবহানাল্লাহ
এবং তারা যদি আসার পথে ইন্তেকাল করে যাওয়ার পথে ইন্তেকাল করে আল্লাহ বলছেন তাদেরকে এলেম তলবকারীকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দাও বকশিশ করবে তো সেটাই সেই মানসিকতা নিয়ে আসবেন ভাইদেরকে নিয়ে আসবেন অন্যদেরকে ইসলাম দাওয়াতের উপরে আছে দাওয়াতের উপরে থাকবে আরেকজন ভাইকে আপনি না বলার কথাই বললেন এটা দাওয়াত এটার কারণে ইসলাম আজ লন্ডন পর্যন্ত পৌঁছছে দাওয়াতের কারণে ঠিক কিনা বলেন সূর্য উদয়ের দেশে অস্তের দেশে কিভাবে গেল দাওয়াত এত গুরুত্বপূর্ণ জিনিস আমলের উপরে আল্লাহর দিন থাকবে না নামাজ আপনি পড়লেন ও পড়লো নামাজ পড়ার ভিতরে নামাজ থাকতো না নামাজের দাওয়াতের ভিতরে নামাজ দিবি তো দেখবো ঠিক কিনা বলেন নামাজ পড়ার ভিতরে আপনি নামাজ পড়তেন আপনি মরে গেছেন আপনি নামাজের কবরে নিয়ে গেছেন আর নামাজের দাওয়াত দিয়ে যদি আরেকজনের নামাজই বানাই যান তাহলে নামাজের থাকবে দুনিয়ায় তো আপনি আরেকজনের বানান আপনি আরেকজনের বানান আল্লাহ তৌফিক দাও ইয়া আহলাল কিতাব মুমিনদেরকে ডাক দিয়েছে কোথাও কোথাও ইয়া আইয়ুহান নাস বলেছেন আল্লাহ তাআলা এখানে কি বললেন হে কিতাবওয়ালারা যাদের উপরে আমার কিতাব অবতীর্ণ হয়েছে এটা খুব সম্মানিত ডাক ও দ্য পিপল অফ বুকস ইহুদিরা বেশি কিতাবওয়ালা খ্রিস্টানেরা তাদের পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কিতাব কি ইঞ্জিল মুসা আলাইহিস সালামের কিতাব হলো তৌরাত এদের আরো বহু কিতাব আছে এগুলো প্রধান তাদেরকে ডাক দিলেন পৃথিবীর সমস্ত মানুষেরাই আহলে কিতাব এগুলো তো প্রধান কিতাব পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেখানে নবী যায় নাই রসুল যায় নাই তো তারা কি নিয়ে গিয়েছে কিতাব নিয়ে গিয়েছে এটা হচ্ছে বড় কিতাব বলে এই দুজনের আমরা চিনি তো আহলে কিতাব সাধারণত আমরা বুঝি ইহুদ এবং নাসারা আচ্ছা তাদেরকে ধরেন পৃথিবীতে এখন অন্য আহলে কিতাবীদের কিতাবও নাই পরিচয়ও নাই পরিচয়ও নাই তো আমরাও তো আহলে কিতাব সবচেয়ে বড় কিতাব কাদের উপরে তো এই কথার দ্বারা আমরাও আছি সবাই সবাই তো আহলে কিতাব বললেও সমগ্র দুনিয়ার মুমিনদেরকে মানুষদেরকে বোঝানো হয় আচ্ছা যেহেতু এটা বিশেষভাবে এটা আহলে কিতাবীদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই কোরআনে সেই হিসাবে তাদেরকে বুঝেন কাদে জাকুম রাসূলুনা নাও হ্যাজ কাম টু ইউ আওয়ার লাস্ট মেসেঞ্জার হু ইজ দ্য লাস্ট মেসেঞ্জার ইয়াহালে কিতাবীগণ তাহলে বোঝা গেল যে রসুলদের আগের গুলাকে বলা হচ্ছে তোমাদের নবী রসুলদের পরে সর্বশেষ আমার একজনের কথা বললেন রাসূল ওয়ান মেসেঞ্জার দি লাস্ট মেসেঞ্জার দ্য গ্রেট মেসেঞ্জার দ্য গ্লোবাল মেসেঞ্জার গ্লোবাল মেসেঞ্জার দ্যার ইজ নো অ্যানাদার গ্লোবাল মেসেঞ্জার অনলি গ্লোবাল মেসেঞ্জার বিশ্ব নবী কয়জন আর সব হলো কৌমি নবী কৌমি এটা ব্রিটিশের জন্য এটা অমুকের জন্য এটা তমুকের জন্য এটা তাদের জন্য এটা এদের জন্য মোহাম্মদ ইজ ফর অল সাল্লাল্লাহু পৃথিবীর জমিন যত বড় ততটুকু তার চাইতেও বেশি তার নবুয়তের ময়দান এক এক নবীর কারো 10 কিলোমিটার কারো 5 কিলোমিটার এর বাইরে নবীদের নবুয়তের দাওয়াতও দিতে পারবে না যদি কোনো উম্মত না হয় গজব দিয়ে সব মরে যায় তো নবীর আল্লাহ বলছেন যাও মক্কা শরীফে বাকি হায়াত কাটায় দাও সেখানে দাফন হও তুমি আরেক জাতির কাছে আরেক মানুষের কাছে দাওয়া দিতে পারবে না তো সোজা বিষয় নয় 7,000 মাইল দূর থেকে আসি এখানে দিনের দাওয়াত দিচ্ছি রসুলদার উম্মত বলে তো উম্মতে মুহাম্মদি এটা বনী ইসরাইলের নবীদের তুমি পাওয়ার বেশি রাখে সুবহানাল্লাহ বুঝি কোন বুঝছেন রসুল পাকের উম্মতের পাওয়ার এত বেশি শুধু মাত্র পার্থক্য এই এদের উপরে ওই নাজিল হয় নাই আলেমদের উপরে মুহাম্মদ রসুল দ্বারা আলেমদের মর্যাদা কত ভয়ঙ্কর আচ্ছা যাক একজন নবী একজন রসুলের কথা বললেন আমার কাছ থেকে সর্ব তোমাদের সকলের নবুয়তের পরে তোমাদের রসুলদের পরে আখেরি মেসেঞ্জার লাস্ট মেসেঞ্জার এসে গেছে ইজ দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাইয়িনু লাকুম তিনি সব কিছু বয়ান করবেন যা তোমরা গোপন করেছো যা তোমরা বিকৃত করেছো যা তোমরা জানাও নাই তোমাদের আলেমেরাই বলছে ইহুদি আলেমেরা
তারা মুসলমান হইছে কইতে আমরা তো এগুলো তাদেরকে জানাই নাই কাকেও আরবরা তো কিছু লেখাপড়া জানে না লেখাপড়া জানতাম আমরা আমরা ও সমস্ত কিছুর উপর হাত দিয়ে রাখতাম এইভাবে এগুলা পড়তেও দিতাম না যিনি এগুলা করতেন তাদের ভিতরে একজন হচ্ছে আব্দুল্লাহ বিন সালেম জবরদস্ত আলেম ইহুদিদের হযরত ওমর একদিন বললেন যে আব্দুল্লাহ বিন সালেম আল্লাহ যে বলছে যে মোহাম্মদকে তারা এইভাবে চিনে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম ছেলেরে বাপে যেরকম চিনে মোহাম্মদকে ইহুদিরা নাসারারা এইভাবে চিনে কিন্তু ঈমান আন না ঠিক কিনা বলেন কয় এটা কি বলছে এটা ওমর জিজ্ঞাসা করে হে তো ইহুদিদের আলেম তোমরা এই আয়াতের ব্যাপারে কি বুঝলো তুমি কয় আল্লাহ সঠিক বলছে কয় কিভাবে সঠিক বলছে হযরত তোমরে কয় ব্যাখ্যা দাও আল্লাহ তো বলছে যে ছেলেকে আমি যেমন চিনি যেটা আমার ছেলে মোহাম্মদ কে এর চাইতে বেশি চিনস তোরা এটা যে আল্লাহর রসুল কিভাবে আব্দুল্লাহ বিন সালেম তো জবরদস্ত আলেম হযরত ওমরের জবাব দে কয় আমার ছেলে যে আমার ছেলে আমি কি জন্য আমার ছেলে বলি আমার বউ কইছে যে এটা তোমার বীর্য আমি বহন করেছি এটা তোমার ছেলে আর কোনো দলিল আছে এখন এনা বলতেছেন যে কি আছে এই সমস্ত জন্ম হয় না এগুলো তো জন্ম হয়েছে 30 বছর 50 বছর কথা তো চলতেছে আরো 1500 বছর 2000 বছর আগে মনে করেন তো তারা কয় যে এটা 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 বিশ্বাস এটা আমার ছেলে কয় আমার বউয়ের কথার উপরে এটা আমার ছেলে এটা আমি বিশ্বাস করি এরকম বউ ছেলে নিয়ে গন্ডগোল হয় না হয় তার চাইতেও চরম সত্য যে মোহাম্মদ আল্লাহর রসুল তার কপালে কতটুকু হবে চুল কিরকম হবে নাক কিরকম তরবারির মতো সব তৌরাতের ভিতরে আছে আমার ছেলের তো এরকম কোনো বর্ণনা কোনো কিতাবে নাই একটা নারী যা বলছে তার সাথে কি আল্লাহর কিতাব বেশি সত্য বলে নাই ওই মহিলার আমার স্ত্রীর কথার উপরে আমার ছেলে বলে আমি চিনি এটাকে আল্লাহর কিতাব বলছে এটাই মোহাম্মদ তার চেহারা এরকম তার চুল এরকম তার কথা এরকম তার মেজাজ এরকম আল্লাহু আকবার তার শেষ রাতের জিকির এরকম তার সাহাবীদের অবস্থা এরকম এই জাতের বর্ণনা আছে তৌরাতে এবং ইঞ্জিলে জালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল হযরত ওমর তার কপালের উপরে চুমা খেলেন তিনি তো মুসলমান জবরদস্ত আলেম মুসলমানদেরও জবরদস্ত আলেম ইহুদিদের ভিতরে যারা দিনের ভিতরে আসছে এগুলো এরা জাতে বেশি বুদ্ধিমান জাতে প্রখর মেধার অধিকারী বেশি নবীজি এদের ভিতর রসুলের মানল না যে কি জন্য সব নবী আসছে বনি ইসরাইলের ইব্রাহিম আলাইহিস সালামের এই এই সারার ঘরে দুই স্ত্রীর সারার ঘরে ইসাক ইসাকের পুত্র ইয়াকুব ইয়াকুবের ইয়াকুবের এক নাম হলো ইসরায়েল ইসরায়েল মানে আল্লাহর বান্দা আব্দুল্লাহ এটা হিব্রু ভাষা মারিয়াম আল্লাহর বান্দি হিব্রু ভাষা কিন্তু আরো এই ভাষা ইউজ হয় এগুলো টেবেল ইংরেজি শব্দ বাংলা শব্দে ব্যবহার হয় না হয় এই শব্দের এরকম আদান প্রদান হয় এক এক শব্দ আরেক ভাষার শব্দের হজব করে নিজের করে নিয়ে ফেলে আচ্ছা সব কিছু বর্ণনা করবে আখেরি মেসেঞ্জার এসে গেছে কিছু লুকাইতে পারবে না আমি যাই বলছি যত বিকৃত করে তোমার কিতাবেরে আখরি পয়গম্বর সমস্ত গুমর ফাঁস করবে সুবহানাল্লাহ ওয়াবিহামদি আলা ফাতারাতিম মিনার রুসুল তিনি আসছেন আফটার এ পিরিয়ড অফ সাসপেনশন অফ মেসেঞ্জার আফটার এ পিরিয়ড অফ সাসপেনশন অফ মেসেঞ্জার নবী আসার দীর্ঘ যে ধারা এটা বন্ধ থাকার পর কথা বুঝে নিয়েন আদম আলাইহিস সালাম থেকে নবীদের আসা শুরু হইলো প্রথম মানব প্রথম নবী তারপরে তার ছেলে নবী তারপরে নবী তারপরে নবী তারপরে নবী তারপরে নবী আর ইব্রাহিম আলাইহিস সালামের থেকে তো একবার পুত্রের পর পুত্র পুত্রের পর পুত্র এইভাবে নবী এই ধারা কতদিন চললো হাজার হাজার বছর ধরে এইভাবে পয়গম্বর আসতে আছে এখানে না হলে ওখানে আছে এখানেও আছে ওখানেও আছে একদিনের ভিতরে 47 জন নবী শহীদ হয়েছে তোরে নবী এক সময়ের ভিতরে কতগুলো ছিল কারণ প্রত্যেকের জায়গাও অল্প মানুষও অল্প বুখারি বলছে 23 জন সকালে 23 জন বিকালে 47 জন পয়গম্বর একদিনে খুন হয়েছে খুনকারী হলো ইহুদিরা নবী তাদের তাদের বুঝতে না আসলে নবী খুন করছে ঈসা আলাইহিস সালামের
খুন করে না কিন্তু খুন করছে দাবি খুন খুনি কারা এগুলা হচ্ছে নবী হত্যাকারী এরা বিশ্বাসভঙ্গকারী এরা মূর্তি পূজার জন্মদাতা এরা সমগ্র দুনিয়ার অর্থ এদের হাতে আগে থেকে ছিল এরা সুদিকারবাড়ি